কুম আসসালাম আ রহমতুল্লাহি আবার কাত সম্মানিত বোন জানতে চেয়েছেন ইশতেহাদা অবস্থায় হাত দিয়ে ধরে কোরআন পড়া যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা রায় যি সম্মানিত বোন প্রথমে আমাদেরকে জানতে হবে ইশতেহাদা কাকে বলে তার কারণ এই গ্রুপে হয়তো আমাদের অনেক মা বোনেরা আছেন যেনারা হয়তো ইশতেহাদা জানেন না যে এটা কী জিনিস তা একটু পরিষ্কার করে দিতে চাই ইশতেহাদা হচ্ছে ওই রক্ত যে রক্ত হায়েজ ও নিফাসের সময় ছাড়া অন্য সময়ে আসে সেটাকেই বলা হয় ইশতেহাদা বা আমরা সাধারণ ভাষায় যেটাকে রক্ত বলে থাকি অর্থাৎ এটা একটা অসুখ আর এটা যে প্রত্যেক মাসে বা সন্তান প্রসব করার পর যে অভ্যাসগতভাবে প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে যে রক্ত আসে সেই রক্ত এটা না তাই আর রংটাও ভিন্ন আর এই ইস্তেহাদার রক্তটা বিশেষ করে সামান্য লাল রঙের হয়ে থাকে যা এই প্রবাহিত রক্ত সুস্থ না হওয়া পর্যন্ত সেটা বন্ধ হয় না যখন সে যখন সে সুস্থ হয়ে যায় তখন এই ইস্তেহাদার রক্ত বন্ধ হয়ে যায় তাই ওলামাদের ঐক্যমতে ইস্তেহাদা নারী পবিত্র নারী হিসাবে বিবেচিত একজন পবিত্র নারী সে যা যা কাজ করতে পারে একজন ইস্তেহাদা মহিলাও তাই তাই করবে যেমন নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে স্বামী স্ত্রী সহবাস করবে কোরআন পড়বে দেখে ধরে কোনো অসুবিধা নাই যেহেতু ইস্তেহাজা নারী হচ্ছে পবিত্র নারীর মতন এখন কথা হলো এই যে ইস্তেহাদার কোনো সময় সীমা আছে কি না হায়েজ এবং নিফাসের অর্থাৎ মাসিক বা সেরাব বা সন্তান প্রসব হওয়ার পর যে রক্ত আসে সেই নির্ধারিত সময়ের বাহিরে যে রক্ত বের হয় সেই রক্তকে ইস্তেহাদা বলে এবং এই রক্ত বের হওয়ার কারণে কোনো শরীয়তে ইসলামে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তাই যখন তার ঋতু হবে ঋতুবতী মহিলা বা মাসিক অথবা সন্তান প্রসব হওয়ার পর যে রক্ত আসে সেই রক্ত তার নিয়মিতভাবে কতদিন আসে সে সময় সম্পর্কে সে মহিলা ভালো করে জানবে যে আমার প্রতি মাসে তিন দিন বা চার দিন বা পাঁচ দিন আসে এই পাঁচ দিন হয়ে যাওয়ার পর অতিরিক্ত যেটা রক্ত আসবে লাল রঙের সেটাই হচ্ছে ইস্তেহাদা এবং সেটাই হচ্ছে রক্তস্রাপ এবং সেই ইস্তেহাদা হওয়ার কারণে সে নামাজ ত্যাগ করবে না সে নামাজ ত্যাগ করবে না রোজাও ছাড়বে না এবং স্বামী যদি তার সাথে সহবাস করতে চায় অবস্থায় সহবাস করতে পারে এতে কোনো অসুবিধা নাই এ ব্যাপারে দলিল হলো এই আনাইসা তা রাদিয়াল্লাহু তাআলা عنها انها قالت ان ام ام حبيبه سالت رسول الله صلى الله عليه وسلم عن الدم আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন একবার উম্মে হাবিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলেন

রাসুল সাল্লা সাল্লাম থাকে বললেন যে কয়দিন তোমার ঋতু থাকে সে কয়দিন অপেক্ষা করো অথপর গোসল করে নামাজ আদায় করো হাদিসটি ইসাহী মুসলিমের আবুদাউদ্দ নাসাইয়ের এই ধরনের আরও হাদিস রয়েছে যেমন মায়শা সিদ্দিকা রাজি আলাতে বর্ণিত আনাসাদ তো আবি আেশ ইল নবী সাল্লাম আওয়ালাত রাসুল আল্লাহ ইন ইম রাত উস্তাহাদ افا أداعوا الصلاة؟ فقال لا إنما ذلك عرق وليس بالحيدة فإذا أقبلت الحيدة فدعي الصلاة وإذا أدبرت فاغسلي عنك الدم وصلي. ما شاء سيدي رضي الله اللطيف فاطمة فاتمة بنت حبيش رسول صلى الله عليه وسلم قال سيشيب يا الله رسول أم يجزون استهذا برودور جروستاناري وكونوا إيروكتكا من مكتو তাই আমি কি নামাজ আদায় করা থেকে ছেড়ে দেবো রাসুল সাল্লা সাল্লাম বললেন না এটা হায়েজ না বরং এটি শিরা নিঃসৃত রক্ত তাই যখন হায়েজ দেখা দেবে তখন শুধু নামাজ ছেড়ে দেবে আর যখন হায়েস ভালো হয়ে যাবে তখন রক্ত ধুয়ে ফেলে গোসল করে পবিত্র হয়ে সালাদ আদায় করবে তো যাই হোক এই হচ্ছে ইস্তেহাদার নিয়ম তাই ইস্তেহাদার বিধান হচ্ছে এই যে ইশতেহাজাগ্রস্ত নারীর বিধান পবিত্র নারীর বিধানের মতো সুতরাং ঋতুবতী বা সন্তান প্রসব হওয়া নারীর উপর যা যা হারাম তার উপর তা হারাম হবে না তাই ইস্তেহাদা নারী পবিত্র নারীর মতো নামাজ রোজা কোরআন তেলাওয়াত কোরআন স্পর্শ যা যা করা পবিত্র নারীর জন্য জায়জ ওই সমস্ত কাজ ইশতেহাদা নারীর জন্য যায় কোনো অসুবিধা নাই বাকি আল্লাহ আলম্ব সাহাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি